আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাবো ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস যদি আপনি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অথবা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান বিভিন্ন কোয়ালিফিকেশানে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং এটার যে লাস্ট ডেট সেটা হচ্ছে তেরোই মার্চ দু হাজার এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে আর এখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে খুব ভালো সুযোগ রয়েছে যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করুন লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে খুব ভালো মানের বেতনে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এখান থেকে আজকে আমরা ডিসকাস করব যে কোন কোন পোস্টে নিয়োগ চলছে এবং আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আজকের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এটা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড ব্যারাকপুরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে আর এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে পুরোপুরি সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গেই আর এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যে সমস্ত পোস্টের ক্ষেত্রে আপনি মিনিমাম মাধ্যমিক পাস করলেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এখানে বয়সের লিমিট হচ্ছে মিনিমাম একুশ বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাধ্যমিক পাস যদি আপনি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কিন্তু তার সাথে সাথে এখানে আপনাদেরকে থাকতে হবে মিনিমাম ছয় মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট আর এখানে টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট আর হিন্দিতে থাকতে হবে টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট তো এই যে তিনটি ক্রাইটেরিয়া এই তিনটি ক্রাইটেরিয়া যদি আপনাদের ম্যাচ করে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ মাধ্যমিক পাশের সাথে সাথে আপনাকে মিনিমাম ছয় মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে এখানে কিন্তু টাইপিং অ্যাবিলিটি থাকতে হবে এই মিনিমাম ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাহলে আপনি এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পোস্ট যেখানে মাধ্যমিক পাস থেকে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেমন দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার এই পোস্টের ক্ষেত্রে রয়েছে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক এবং তার সাথে সাথে স্টেনোগ্রাফি স্কিল এখানে কিন্তু টেস্ট করা হবে যেমন দেখতে পাচ্ছেন এইটটি ওয়ার্ড পার মিনিট ইংলিশে আপনাকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিকটেশনে এখানে কিন্তু টাইপিং করতে হচ্ছে যেটা হচ্ছে স্টেনোগ্রাফি স্কিল রয়েছে সেটা এখানে আপনাদের কিন্তু থাকতে হচ্ছে তো এই হচ্ছে পরবর্তী আরও একটি পোস্ট যেখানে স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে আর আরও একটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই পোস্টের ক্ষেত্রে আপনাকে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিয়োগ করা হচ্ছে যেখানে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি এখানে থাকতে হচ্ছে অর্থাৎ এখানে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়ে এবং তার সাথে সাথে টু ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড করা থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই হচ্ছে আরও একটি কোয়ালিফিকেশন আর সেই কোয়ালিফিকেশন যদি না থাকে আপনি যদি বিএলএড করে থাকেন বিএলএড অর্থাৎ ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর সেটাও যদি না থাকে আপনি যদি এখানে ডিপ্লোমা ইন এডুকেশান ডিএড করে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অথবা আপনার যদি দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি এই কোর্সটি করা থাকে অর্থাৎ ব্যাচেলার অফ এডুকেশান অর্থাৎ বিএড তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন তো এই সমস্ত যে টিচিং যে সমস্ত ট্রেনিংগুলো রয়েছে সেই ট্রেনিংয়ের যে কোনো একটি যদি আপনাদের থাকে আর উচ্চ মাধ্যমিকে যদি আপনাদের পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকে তাহলে আপনি এই অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এখানে তিন ধরনের পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক তো যদি আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না আপনি বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর যদি আপনি স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশান করবেন তখন আপনাকে কিন্তু এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ইয়ার সেটা হচ্ছে তেরোই মার্চ দু হাজার নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে আর এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনারা এদের অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন আমি ডেসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে সরাসরি বিস্তারিত তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন আর তার সাথে সাথে বলে রাখি অ্যাপ্লিকেশান করার সময় আপনাকে এই সমস্ত ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন আপলোড করতে হবে যেমন ফটো আইডেন্টি প্রুফ যেমন ভোটার কার্ড অথবা প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হবে মার্কশিট অফ অ্যান্ড সার্টিফিকেট অফ অল এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটি সার্টিফিকেট লাগবে এবং মার্কশিট লাগবে তার সাথে সাথে আপনি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরির যে প্রমাণপত্র লাগছে এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অর্গানাইজেশান অর্থাৎ আপনি যদি অলরেডি কোনো এমপ্লয়ী হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্ট সেগুলো কিন্তু লাগছে অর্থাৎ এনওসি লাগছে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য এখানে সবাই অ্যাপ্লিকেশান করতে পারবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইনে আপনাকে পুরোপুরি অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট যেখানে লোয়ার ডিভিশন কার্ড থেকে শুরু করে স্টেনোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে ক্যান্টনমেন্ট বোর্ড ব্যারাকপুরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি সংখ্যা এখানে কিন্তু মেনশন করেছে ভ্যাকেন্সি সংখ্যা অ্যাসিস্ট্যান্ট টিচার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন রয়েছে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা আর স্টেনোগ্রাফারের জন্যও দেখতে পাচ্ছেন রয়েছে কোন ক্যাটাগরিতে নিয়োগ করা হবে আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে তো যে সমস্ত ক্যাটাগরি রয়েছে ঠিক সেই সমস্ত ক্যাটাগরি থেকেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে এই চাকরিটি পেতে পারেন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সেখান থেকে এই নোটিফিকেশানটি পেয়ে যাবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন